রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনের আগেই নেমেছে বৃষ্টি। তার পূর্বে 5.4 মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়েছে টাইগার ক্রিকেটারদের। ড্রেসিং রুমে বসে বৃষ্টি মুখর দিনটাই শুধু উপভোগ করতে পেরেছে দুই দলের ক্রিকেটাররা। মাঠে নামতেই পারেনি মুশফিক সাকিব শান্তরা। মৌসুমে পাকিস্তানে ইন্টারন্যাশনাল ম্যাচ তো দূরে থাক, পাড়া মহল্লার খেলাতেও দিনভর থাকে বৃষ্টি বাধা। বাংলাদেশ যেন সেটা খুব ভালো মতোই আঁচ করতে পেরেছে। বাংলাদেশের টপ লিস্টেড ক্রিকেটাররা এখন পাকিস্তানে, এ দলের সঙ্গে কেউ বা জাতীয় দলে। গতদিন বাংলাদেশ এ দলের ওয়ানডে ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে, আর এখন জাতীয় দলের ক্রিকেটাররা দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে শেষবারের মতো প্রস্তুতিটাও সারতে পারল না। যদিও প্রথম টেস্ট জয়ের পর টাইগাররা বেশ খুশি, জেতার টেস্টেও ছিল বৃষ্টির বাধা, তার আগে মমিনুল মুশফিকরা এই বৃষ্টির কারণেই এ দলের সঙ্গে এসে প্রস্তুতি নিতেই পারেননি। সবশেষ কয়েকদিনের কথা চিন্তা করলে বেশিরভাগ দিনই বৃষ্টিমুখর, আজও তার ব্যতিক্রম নয়। বৃষ্টিমুখর দিনে সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানি সময় সকাল আনুমানিক 9-10 দেশটির রাজধানী ইসলামাবাদ সহ বেশ কিছু শহরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর বৃষ্টি, দুই দলই অলস সময় পার করেছে স্টেডিয়ামের ড্রেসিং রুমে বসে। পুরো মাঠ ঢেকে ফেলা হয়েছিল, কোনোভাবেই মাঠে নামতে পারেনি দুই দলের ক্রিকেটাররা। এবারের সফরকে টাইগারদের ভোগান্তির কারণ বললেও ভুল হবে না। যে টেস্টের অনুশীলন টাইগাররা করতেই পারেনি সেই টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে। স্টেডিয়াম সংস্করণের কাজ চলার কারণে ভেন্যু বদলে হয়ে গেল রাওয়ালপিন্ডিতে। প্রথম এবং দ্বিতীয় টেস্টে যে বৃষ্টির সম্ভাবনা প্রতিদিনই 50%, সেটা আগেই জানিয়েছিল পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। এরপরও প্রথম টেস্ট ভালো মতোই মাঠে গড়িয়েছে, দ্বিতীয় টেস্ট নিয়ে রয়েছে এখনও শঙ্কা, যার ঘনঘাটা দেখা দিয়েছে ম্যাচের আগের দিনই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।